অনেকখানি আমরা চলে এসেছি এই দেখো 12:30 বাজেছে আর আমরা মাড়িওয়ালা বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু মাড়িওয়ালা বাজারে দেখে যাই যদি অবশেষে আমাদের ঘড়ি এলো তাহলে আমি বিকেল থেকে একটা কাজ করলাম গাছের মাটিগুলোকে সমস্ত না একটু খুঁড়ে দিলাম এটাকে ছাতুর পরোটা তার জন্য নিয়েছি এখানে পাশাপাশি যে কটা দোকান আছে আমরা খুঁজেছিলাম কিন্তু সেখানে পাইনি এই একটা সমস্যা যেখানকার ওষুধ সেখানেই পাওয়া যায় তো যাচ্ছি এখন আমরা বেরোচ্ছি সকালে ব্রেকফাস্ট ফাস্ট করা হয়ে গেছে আর কালকে যে তেলাপিয়া মাছটা রেখেছিলাম সেটাও কাটা হয়ে গেছে কেটে ফেটে রেখে নিয়ে তারপর যাচ্ছি যা লিফটে মেরে দিলে এতক্ষণে চলে আসতো ভুলে গেছি যাই হোক তো তোমাদের সাথে আড্ডা মারতে বসলে আমি সবটাই ভুলে যাই আর কি তো এবার যাবো নিচে স্কুটি করে ভোঁ করে চলে যাবো রাস্তার অনেকখানি আমরা চলে এসেছি এই দেখো না এই রাস্তাটা তোমাদের চেনা জানা নয় বেশ দুজনে গল্প করতে করতে এগোচ্ছি ঠিক আছে অন্যদিন ও কথা বলে যে সামনে বসে আমি কিছু শুনতে পাই না কারণ একটা হাওয়া আর একটা হচ্ছে হেলমেট কান পুরো চেপে রেখে দেয় তাই জন্য শুনতে পাই না কিছু আমি তো এবার ও ভাবছে আমি যা বলছি তাই এ শুনতে পাচ্ছে কি করে আর আমিও বেশ ভালো চুল ওড়াতে ওড়াতে যাচ্ছি মানে বেনুনি করা যদিও বা আমার উঠতাম একটু মেন রোডে আরেকটু হলেই উঠতাম আমরা মানে আরেকটু গেলেই আমাদের হাই রোড মেন রোড তো আমরা ক্রস করে চলেই এসেছি বামানালির ওখানটাতে হাই রোডে উঠতাম আমরা তো ধরতো ওখানে 500 টাকা আজকে দিতে হতো মনেই নেই আসলে ওয়াচম্যানের সাথে গল্প করতে করতে আমরা বেরিয়ে গেছি আজকে আসলে ব্যাপারটা হচ্ছে আমি দেখছি যে এত ভালো শুনতে কি করে পাচ্ছে আমি তো বুঝতেই পারছি না চলো আমাদের কাজ তো হয়ে গেছে এবার যাবো বাড়ি বাড়ি যাওয়ার আগে একটু দেখে মাড়িওয়ালা বাজারে ঢু মারবো বলছি না আমরা ফুল এনার্জি নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি দুজনে কদিন ধরে আমরা কি লেভেলের ঘুরছি সকালবেলা আবার খেতেও হবে চলো সোজা এইদিকে রেখেছো ও আমাকে সামনেটাতে নামিয়ে দিয়ে বললো তুমি তাড়াতাড়ি যাও আগে কারণ ওখানে না প্রচণ্ড লাইন পড়ে যায় ওষুধের তো যেহেতু নার্সিং হোম সবাই ওষুধ নিতে আসে না আর যারা ভর্তি থাকে তাদের তো মিনিটে মিনিটে ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে ওইগুলো নিতে আসে বাড়ির লোকেরা তো এইসব করতে গিয়ে প্রচণ্ড ভিড় পড়ে যায় ওই জন্য গিয়ে কিন্তু আমার বেশিক্ষণ লাগেনি 5 মিনিটে কাজ হয়ে গেলো এই আবার চা খেলো ওখানে সেন্ট জনসের চা খেলো এই চাটা নাকি ওর ভালো লাগছে খেতে আগের দিনও খেয়েছিল আমি আবার কফিটা খাই আগের দিন কফি খেয়েছিলাম মামনি পাপাকে যখন নিয়েছিলাম তখনও কফি খেয়েছিলাম আজকাল খাইনি আমার বেলার দিকে কি হ্যাঁ বলো এখানে এই স্কুটিটা দেখো এবার এইটা হ্যাঁ এই স্কুটিটার কালারটা ভালো না আমারটা ভালো এন্টারকের এই স্কুটির কালারটা ভালো নাকি আমাদের ব্ল্যাক প্যান্থার না ব্ল্যাক প্যান্থার না এটা হোন্ডা বল এইটা ভালো ওই যাই হোক হবে কিছু একটা তো আমাদের আমার তো অ্যাকচুয়ালি এটা দেখার পর মানে এটার পর এই মডেলটা বেরিয়েছে মানে এই কালারটা বেরিয়েছে এই কালারটা এটা পরে বেরিয়েছে আমাদেরটা আগে বেরিয়েছে এইটা আগে বেরিয়েছিল তো এটা আমাদেরকে আমার তো এটাই ভালো লাগছে এটার থেকেও তোমরা তাহলে বলো যখন জানতেই চাইছো জানি না কজন কমেন্ট করো তো যাই হোক কয়েকজন আমাকে রেগুলার কমেন্ট করো তাদের কাছেই না আমি বললাম আর আমাদের ফ্ল্যাটে না একটা বাইক নতুন কিনেছে কালকে 165 কেজি ওজন বললো বাইকটা থাকলে গিয়ে দেখো ইয়ামা এফজেড আমি গাড়ি ফিরে অত নাম ঠাম জানি না বাবা যাই হোক আমি শুধু জানি আমাদেরটা এন্টার ব্যাস অনেকটাই বেলা হয়েছে মাড়িওয়ালা হচ্ছে আড়ত টাইপের বাজার বুঝলে তো দেখি কি পাই হেলমেট খুলতে পড়তে এই অবস্থা প্রায় এখন 12:30 বাজে এবার ঘরে গিয়ে করবো রান্না প্রচুর কিছু করা হয়েছে দেখো কাঁচা আম আর ইঁচড় এনেছে ওই মাড়িওয়ালা বাজার থেকে তারপর ক্যাপসিকাম কুমড়ো বেগুন কড়াইশুঁটি আলু পেঁয়াজ টমেটো অনেক কিছু আনা হয়েছে তো চলো ঘরে যাবো এগুলো এখনই ফ্রিজে আমি ঢোকাতে পারবো না ফ্রিজ আজকে পরিষ্কার করতে হবে আমাকে বিকেলবেলা করবো সেটা ডিমার্টও যেতে হবে মানে ডিমার্ট যেতে হবে ডিমার্টের জিনিসগুলোও গোছাতে হবে সমস্তটাই বাকি দেখি আজকে বিকেলে অনেক কাজ আছে মোটামুটি কিছুটা গুছিয়ে এনেছি এখন বাজে 1:09
এখানে আমার ফুলকপি আলু আর ওর জন্য ঢেঁড়স দিতে লাগে দুটো ঢেঁড়স ধনে পাতা টমেটো সব দিয়ে মাছের ঝোল করেছি আজকেও বড়ি দিতে আমি ভুলে গেছি অ্যাজ ইট ইজ আসলে রান্নাঘরে বড়িটা থাকছে না তো ফ্রিজে থাকছে আর ভুলে যাচ্ছি এখানে আমার শিম আলু সেদ্ধ করা হয়ে গেছে এটা খাওয়ার টাইমে মাখবো আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আদারওয়াইজ তো সব ঠিকই আছে সমস্ত সবজি আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো চলো এবার যাবো আমি স্নানে অবশেষে আমাদের ঘড়ি এলো তাহলে এটা অ্যামাজনে অর্ডার দিয়েছিল এটা আমি পছন্দ করেছিলাম বেসটা কালোই রেখেছি আগেরটার থেকে অনেক সাইজে বড় আগেরটা একটু বনি ছিল ওটার থেকে এটা দু তিন সাইজ বড় তো হবেই হবে তো তোমরা জানিও কেমন হয়েছে ভেতরে লেখা আছে হু কেয়ার্স আই এম লেট এনি ওয়ে তো আর নিচে কতগুলো নাম্বার দেওয়া আছে তো এই হচ্ছে ঘড়িটা তো চলো টানাবো এবার এমন দিকে টানাবো যেদিকে হাওয়া খুব একটা লাগে না আর কি চলো যাই এখন বাজে 6:39 মোটামুটি ঘত আর গোছানোই রয়েছে শুধু সোফাটাও ফাঁকা রয়েছে চেয়ারের ওপর কটা জামাকাপড় রয়েছে যেগুলো ওই স্নানের জামাকাপড় মেলা ছিল ওইগুলোকে আর আমি বিকেল থেকে একটা কাজ করলাম গাছের মাটিগুলোকে সমস্ত না একটু খুঁড়ে দিলাম এটা পাপা বলে দু সপ্তাহ অন্তর অন্তর যদি খোঁড়া যায় তো ভালো এটা আমার দু সপ্তাহ অন্তর হয়নি আগের মাসে একবার করেছিলাম আর এই মাসে আরে রোজই ভাবি যে করবো 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 কিন্তু রোজই ভুলে যাই আর হয়ে ওঠে না তো দুপুরের বাসনও বাকি রয়েছে মাজা চলো তো দুপুরে বাসনগুলোকে মেজে নিই তারপরে ভালো করে গা হাত পা মুখ ধুয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর সন্ধ্যেটা দেবো দিয়ে নিয়ে তারপর ডিমার্টের ব্যাগ খালি করতে বসবো আজকে করতেই হবে কিচ্ছু করে নেই ফুল এনার্জি নিয়ে আজকে বসেছি আমি বসেছি মাসকাবাড়িগুলো খালি করতে আর আপাতত আগে ব্যাগ থেকে সবটা বার করে নিই তাহলে না হ্যাপাটা কম হবে তারপর যেখানকার জিনিস সেখানে রাখবো আর ওই একটা পার্পেল কালারের বাটাল দেখতে পাচ্ছ ওই বাটালটা এবার নতুন কিনে এনেছি কারণ ঢাকনাটা আমার খুব ভালো লেগেছে পরে তোমাদেরকে দেখাবো ধুয়ে টুয়ে যখন ইউজ করব তখন আর আমি হঠাৎ করে মনে হলো যে বসেইছি যখন নিচে এই যে র্যাকটা রয়েছে প্লাস্টিকের ওটা খুব অগোছালো হয়ে গেছিলো কারণ মেন ওপরের র্যাকে আমার আলু আর পেঁয়াজটা থাকে আর নিচে হচ্ছে দেখো এখনও অবধি সব কৌটো আমি কিনে উঠতে পারিনি আর কোথায় বা রাখবো এত কৌটো কাউটা নিয়ে তো ওই জন্য কিছুটা আমার এখানেও থাকে আর কি তাই ওটা আগে গোছাতে বসেছি তারপর মাসকাবাড়িগুলো প্যাকেটে ঢেলে রাখবো মানে প্যাকেট থেকে কৌটোতে ঢেলে রাখবো তো সবটা সেট হয়ে গেছে ব্যাগগুলো এখনও রাখা হয়নি কারণ ব্যাগগুলো রাখবো আমি এইখানটা তার এই জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছ খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে এটাকে এখন গোছাবো আর ফ্রিজের ডোরটাকে আমি একটু গুছিয়ে দিয়েছি মোটামুটি একটু সেট আছে আর কি মানে পুরো অগোছালো অবস্থা হয়েছিল যেখানে যা পেরেছে গুজে রাখা ছিল আর কি আর সবজির ভিড়ে আমার ফ্রিজকে দেখো টিফিন বক্স খুবই কম রয়েছে কিন্তু সবজি দেখো শুধু বাপরে বাপ তো এই আর কি চলো আর চালটা তো ঢালা হয়নি কারণ আগের চালটা শেষ হয়নি আর একই চাল নয় এবারে অন্য একটা চাল আনা হয়েছে তাই জন্যে চলো কাজে লেগে পড়া যাক এবার পরেরটা আর এখানে দুটো এই জায়গাটা একটু অগোছালো হয়েছিল এইটাকে সেট করলাম মানে এখন তাও মনে হচ্ছে গোছানো আছে এই মানে ছড়িয়ে ছিটি একাকাণ্ড অবস্থা হয়েছিল এদিকটা মোটামুটি আমার গোছানোই রয়েছে অসুবিধে নেই আর এইখানটা একটু অগোছালো হয়ে গেছিলো পুরো কৌটো নিতে নিতে না এখানটা অগোছালো হয়ে গেছিলো এখানটাকেও গুছিয়ে দিয়েছি তো চলো এবার ফ্রিজের পাশটাকে পরিষ্কার করে নিই এইখানটাকে দেখি পরিষ্কার করার পর কেমন আসে জিনিসটা হয়েছে গোছানো মোটামুটি পরিষ্কারই লাগছে এবার তাও মনে হচ্ছে না এখানে গোছানো রয়েছে ওপরে শুধু ওই মাসকাবাড়ি বা সবজি বাজার আনার জন্য ব্যাগগুলোকে ভাঁজ করে করে রেখে দিলাম এই যা আর ওটার মধ্যে আমাদের রুম ফ্রেশনারের স্প্রে এই সব রয়েছে যাবতীয় জিনিসপত্র আর কি তো চলো এবার মিশন ওই টেবিলটা আর ওই চেয়ারটা মোটামুটিভাবে তো গুছিয়ে দিয়েছি আশা করি এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর কি করা যাবে যদিও জায়গা খুব কম থাকে তো ওই জন্য সব জায়গাতে গুছিয়ে গাছিয়ে রাখতে লাগে আর ব্যাগটায় কোথায় যে রাখবো আলমারিতে জায়গা সেভাবে পাচ্ছি না যাই হোক জায়গা করতে হবে আর ও ফো ট্রলিটার মধ্যে আমাদের ওই বড় ব্যাগটা ঢুকে দেবো হ্যাঁ গো তাহলে ওখানে এখানে এটা রাখা যাবে ঠিক বেরিয়ে গেছে জায়গা ঠিক আছে আর এইভাবে তো সব গোছানো আছে নিচটাও গোছানো আছে সমস্তটা গুছিয়ে দিয়েছি শুধু এই ঘড়িটা এবার ওই ওয়ালে টানানো হবে সেটার জন্য আমরা একটু ভাবনা চিন্তা করছি কারণ খুলে পড়ে গেলে আবারও বাজে হবে প্রেমী বলছে ড্রিলার এনে ড্রিল করিয়ে দেবে আর কি দেখা যাক কি করবো আমরা এখনো ভাবিনি ডিসিশন নিইনি আপাতত ঘড়িটাকে এখানেই রাখা রয়েছে একটা কাজ করলেও হয় ঘড়িটাকে আপাতত এই জায়গাটাতে প্লেস করে দিলে হয় দাঁড়াও
আপাতত ঘড়িটাকে এখানে রাখলাম এভাবে, তারপর যখন ড্রিল করানো হবে তখন ভাববো আবার। তো চলো এবার কি আমি একটু বসবো, আর পাচ্ছি না আমি, 8:30 বেজে গেছে। ও মা গো, চলছে এখন রাতের খাবার। এখানে চলছে আমার জন্য আলু ভাজা, এখানে পরোটার জন্য ময়দা মাখা আছে, আর উনি খাবেন আজকে ছাতুর পরোটা, তার জন্য নিয়েছি এখানে ছাতু, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, জোয়ান, একটু তোমার নুন, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো। তা কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, উনি খাবেন না বললেন তাই। আর নিয়েছি এখানে অনেকটা পরিমাণ আচার, আর নিয়েছি জোয়ান। এটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেবো। তো চলো মেখে নিই। তো চলো, হয়ে গেছে। আমি এখানে তিনটে লিচিও পাকিয়ে নিয়েছি, দেখো ছাতু গোল্লা গোল্লা করে নিয়েছি, আর এখানে তো ময়দাটা মাখানো রয়েছে, ব্যাস আর কি। এবার লিচি পাকাও আর ছাতুর পুরটা ভরো, আর হয়ে যাবে তাহলে। আর এখানে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি, তাওয়া তো না, ফ্রাইং প্যানে পরোটা গুলো করি, কারণ পরোটার সাইজ তো তেমন বড় হয় না, তাই আর কি। তো চলো করে নিই। আমার বরের খাবার আচার, আর হচ্ছে ছাতুর পরোটা, আর এই হচ্ছে আজকে আমার খাবার। আজকে আমার ইচ্ছে করলো বেশি একটু তেল বেশি দিয়ে ভেজে পরোটা খাবো, ওরকম ছাকা পরোটা না আজকে খেতে ইচ্ছে করলো না ঠিক। তো চলো এবার ডিনারটা কমপ্লিট করে নিই। রাতের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, ওর খাবারটা ওর কেমন লেগেছে জানি না, তবে আমারটা যে আজকে আমি কি শান্তিতে খেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। বহু বছর বাদে বোধহয় একটু বেশি তেলে ভাজা পরোটা খেয়েছি, তো দুর্দান্ত লাগলো, তার সাথে আলু ভাজাটা খুব ভালো খেয়েছি। এই তুমি কেমন খেয়েছো? আমি তো অসাধারণ খেয়েছি। আমি আজকে ছাতুর পরোটা চেয়েছিলাম, সেদিন আমি আটার পরোটা খেয়েছিলাম, ময়দা শেষ হয়ে গেছিল, আজকে ভরেছি, তারপর আজকে পরোটা করেছি। তো আটা দিয়ে করেছিলাম বলে বাবুর ভালো লাগেনি, আজকে ময়দা দিয়ে, ময়দার সাথে একটু আটা আমি মেশাই, তো সেটা ঠিক আছে। আর আজকে একটু তেল বেশি দিয়ে ভেজেছিলাম, তো খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। কালকের ব্লগটা মোটামুটি ভোর রাত থেকেই শুরু হবে, তো চলো দেখাই যাক আমরা কোথায় যাব, কি করব। আর আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাথে থেকে সাবস্ক্রাইব করে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।